হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ডার্বি ম্যাচ হয়ে গিয়েছে সিএফএলের, তোমরা জানো, আর সেখানে ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতেছে। সেই ম্যাচ জেতার পরে কিন্তু মোহনবাগানকে এক প্রকার অপমান তো করেছেই, ডার্বি ম্যাচ শেষে কিন্তু একটা অসভ্য আচরণ করতেও দেখা গেল ইস্টবেঙ্গল সমর্থকদের। ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে কিন্তু আক্রান্ত হলো মোহনবাগান সমর্থকরা। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো, মোহনবাগানের ডুরান্ড কাপের ফিক্সচার নিয়ে আলোচনা করব, দুর্দান্ত একজন বিদেশি সিডিএম কনফার্ম করলো সেটাও নিয়ে আপডেট জানাবো, আনোয়ারকে নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিল মোহনবাগান সুপার জায়ান্ট সেটা নিয়েও আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম আব্দুল রবি। আর আব্দুল রবি একজন ভারতীয় রাইট মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিতে চলেছে, বর্তমানে দাঁড়িয়ে এমনটাই আপডেট রয়েছে। এফসি গোয়ার পাশাপাশি আরও কিন্তু দুটো ক্লাব রয়েছে যারা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে এই আব্দুল রবিকে সই করানোর দিকে। তো দেখা যাক শেষমেশ এই আব্দুল রবি কোন ক্লাবে যোগ দেয়। পাশাপাশি যদি কথা বলা যায় সিএফএল ডার্বি ম্যাচ ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনা নিয়ে, তো সেখানে প্রথম যে ঘটনাটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে ডার্বি শেষে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে আক্রান্ত হলো মোহনবাগান সমর্থকরা। তো এটা কিন্তু খুবই একটা জঘন্য ব্যাপার, ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে কিন্তু মোহনবাগান সমর্থকরা আক্রান্ত হচ্ছে, একবার ডার্বি জিতে সেটা আবার সিএফএল ডার্বি। তো সেখানে কিন্তু এরকম আচরণ আমরা এক্সপেক্ট করি না ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে। তো আশা করব পরবর্তী সময়ে এই ভুলগুলো শুধরে নেবে ইস্টবেঙ্গল সমর্থকরা। তো তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিকে নিয়ে, তো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি একজন দুর্দান্ত সিডিএমকে সই করিয়ে ফেললো যার নাম ফিলিপ মিজলজ্যাক। আর ফিলিপ মিজলজ্যাককে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি ক্রোয়েশিয়ার একটি ক্লাব HNK গরিকা নামে ক্লাবে খেলছেন। আর শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি এই ডিলটা ডান করে নিয়েছে, ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 100% ডিলটা কিন্তু ডান হয়ে গিয়েছে। তো খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে। পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু একজন দুর্দান্ত পর্তুগালের সেন্টার ব্যাককে সই করিয়ে ফেলছে, যিনি কিন্তু লাস্ট কয়েকটা মরসুম মেলবোর্ন সিটিতে খেলছিলেন জেমি ম্যাকলারেনের সাথে। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে নুনো রেইস। আর নুনো রেইস যিনি একজন 33 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা, তার সঙ্গেও কিন্তু মুম্বাই সিটি এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের ডুরান্ড কাপ ফিক্সচার নিয়ে, তো ডুরান্ড কাপের ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে ডাউনটাউন হিরোজের সঙ্গে 27 জুলাই সন্ধ্যে 6টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। পাশাপাশি তাদের আবার ম্যাচ রয়েছে 8ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে, তো সেই ম্যাচটা হতে চলেছে বিকেল 4টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবং ডার্বি ম্যাচ রয়েছে লাস্ট 18 তারিখে 18ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো মোহনবাগানের ডুরান্ড কাপের 3টে ম্যাচ কত তারিখে কোন টিমের সাথে আসে তোমাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ারকে নিয়ে মোহনবাগান কি বড় বার্তা দিল, তো আনোয়ারকে নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিল মোহনবাগান, যেখানে মোহনবাগান একটা ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখানো হচ্ছে আনোয়ার আলীর বেশ কিছু ভালো ডিফেন্স করা এবং গোল করাগুলো। আসলে এই ভিডিওর মাধ্যমে আনোয়ার আলীর সেরাটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে মোহনবাগান। আর ভিডিওর নিচেই একটা বড় বার্তা লেখা হয়েছে যেখানে ওয়াচ অ্যান্ড লার্ন ওয়ান, যার বাংলা অর্থ হচ্ছে দেখবি আর জ্বলবি। তো বুঝতেই পারছো একটা বড় মন্তব্য কিন্তু করলো, তো এক প্রকার সোজাভাবে ছাড়ছে না আনোয়ারকে মোহনবাগান। তো কার উদ্দেশ্যে এই বার্তা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।